कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन থেকে যে মেসেজগুলো আসে সেগুলো ডিলিট করার জন্য এই গরীব বড়লোক গরীব বড়লোক করতে করতে আমি গরীব হয়ে গেছি আজকে গরীব বলে বলটোর একটা পেজ নাই যাই হোক বড়লোক হলে শুধু পেজ না পুরো খাতা থাকবে আমরা সেই আশা করি শুনছেন ইভালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ আজকে অনেকগুলো খবর আছে যেগুলো একটাও দেওয়া যাচ্ছে না আপনাকে কারণ হচ্ছে যে আমাদের সংবাদ নির্ভর কিন্তু অনুষ্ঠান না এন্টারটেইনিং অনুষ্ঠান সো হচ্ছে যে আমাদের দেন অন্তত আমি তো খবরগুলো কিছু জানি না বলটুর খবরগুলো বাদে আমার খবর দাও দাও বলটুর খবরগুলো সহ আমরা সবকিছু আপনাকে দিয়ে দেব জানিয়ে দেব আপডেট যে বলটুর সঙ্গে আজকে কি কি হয়েছে গত একদিন ধরে আমাদের একটা গত একদিন আমার সাথে কি কি হচ্ছে গত কয়েকদিন ধরে আচ্ছা সবচেয়ে এগুলোর মধ্যে সুখবরটা হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার হয়েছে নাট বলটুর লিসেনারদের দৌলতে নাট বলটুর কিছু লিসেনার আমাদেরকে এতটাই ভালোবাসে মানে এই ধরনের বলটুর থেকে তো কেউ ভালোবাসেই না তার মধ্যে যে 1000টা কিভাবে কিভাবে সাবস্ক্রাইবার হলো এটা আমি অনেক কৃতজ্ঞ নাট বলটুর সকল লিসেনারের কাছে বিশেষ করে ওই যে আমাদের দুইটি ছোট ছোট খুকি খুকি আছে খুকি খুকি প্রিয়ামণি খুকি তারপরে কি ব্রাহ্মণবাড়ি থেকে তানিয়া খুকি এরা খুবই অ্যাক্টিভ আমাদের সবকিছু ব্যাপারে এফ এম পোকা মমিন মিয়া এদের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো কিনা জানি না পেজ থেকে শুরু করে আমাদের নাট বল্টু থেকে শুরু করে ওরা যেইভাবে আমাদেরকে ভালোবেসে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনার একটা ভিডিও আসলে সবার আগে তাদের দেখা যায় যে তারা ওয়েট করে থাকে কখন নাট ভাইয়ের ভিডিও আসবে কখন নাট ভাইয়ের ভিডিওতে আমরা লাইক দিব কমেন্ট করবো নাট ভাইয়ের কথা হচ্ছে সেটা না হয় বুঝলাম তো সেখানে মাত্র 1000 কেন আমি এতেই খুশি রে ভাই 1000-এর খুশি এই 1000 থেকে আমার 5000 থেকে একদিন দেখবেন যে আপনার সমান হয়ে যাব তখন আমার নাতি এসে সমান কেন অবশ্যই আমার নাতি এসে আপনাকে বলবে নানা 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 আমাদের নানার আজকে 100,000 সাবস্ক্রাইবার হয়েছে না টার্গেট হচ্ছে যে সমান কেন হবে তোকে অবশ্যই 147,000 ছাড়াইতে হবে হ্যাঁ এটা একদম আছে তুই সবার উপরে থাকবি মানে আপনি 100,000 হয়ে আমার না 47,000 হয়ে গেছে আমাদের মানে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে সর্বোচ্চ কার যেটা সর্বোচ্চ ওটা হচ্ছে 147,000 অবশ্যই তোকে ওই মাইলস্টোন অবশ্যই আমি তো 47,00,000 1,000 হইব আমার উল্টাটা হয়ে যাবে 147,000 কেন হবে মানে 47,00,000 যেদিন হবে সেদিন আমার 3-4টা নাতি বা নাতনি আপনার কাছে যেয়ে বলবে নানা 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 আমাদের আমাদের নানার আজকে এটা পার হয়েছে তখন আপনি সেই ব্যাড নিউজটা তাদেরকে আবার দিবেন যে তোমার নানার আজকে 147,000 হয়েছে না তখন ওই নানার ওই নানার এখন 47,01,000 আচ্ছা এবার তারপর আমার নাতির আবার কাজ শুরু করবে না ওই নানা কিন্তু স্টাক হয়ে আছে এক জায়গায় ভাই ফোন দিলাম ভাই কই আর আমি তো মিরপুর পাড়া গেছি ভাই আসতেছে আমি বিজয় সিগন্যাল আটকে আমি আইতেছি ব্যাপারটা ওরকমই আমি 1000-এ পা দিয়ে দিচ্ছি পা দিয়েছি তো আশা করি আরো সামনে যাবো আমাদের লিসেনারদের সাথে থাকে সবাই সাথে থাকে নতুন ভিডিও অবশ্যই নতুন ভিডিও দিব সমস্যা হচ্ছে কি মানে শুধু এই সার্কেলটার উপর ডিপেন্ড করিস না কারণ হচ্ছে আমাদের এই সার্কেলটা মানে শুধুমাত্র এই অডিও রিলেটেড শুধু ডিপেন্ড করতেছে না কিন্তু এই সার্কেলটা আমাকে খুবই সাপোর্ট করতেছে তাই তাদের প্রতি অবশ্যই আমার কৃতজ্ঞ থাকা উচিত সেই কৃতজ্ঞতা প্রকাশ আর কি আর কিছু না সেটা নাথিং এলস আর কিছুই না যে যতটুকু করবে কৃতজ্ঞ আমি অবশ্যই তোমাদের প্রতি বলছিলাম মানুষের ভালো দিন কেমনে আসে কতদিন এই দিনটা দেখি না একটু দেখা আমাকে ভালো দিন কেমনে আসে আল্লাহ শুনলে ইমোশন হয়ে যেত ছোটবেলায় শুনতাম না যে গায়ে প্রজাপতি এসে বসলে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় হ্যাঁ তারপরে হচ্ছে ধর এই ডান চোখ লাফাইলে টাকা আসে বাম চোখ লাফাইলে টাকা যায় তারপর হচ্ছে এই ফরিং উড়ে এসে বসলে প্রেম হয় আচ্ছা তারপরে প্রজাপতি উড়ে এসে বসলে বিয়ে হয় রুমাল দিলে ঝগড়া হয় এরকম এক ছেলে এসে বলতেছে আচ্ছা ভাই আপনি তো সবকিছু জানেন মোটামুটি একটা সাজেশন দেন হ্যাঁ কি সাজেশন বলছে ফরিং উড়ে আসলে কি হয় ফরিং উড়ে গায়ে বসলে প্রেম হয় প্রেম হয় আর প্রজাপতি উড়ে আসলে কি হয় সে প্রজাপতি তো সুন্দর জিনিস ওইটা সুন্দরের সাথে কানেক্টেড প্রজাপতি উড়ে আসলে তোমার বিয়ে হয় আচ্ছা আমার গায়ে আজকে মশা বইছিল কি হইব তোমার ডেঙ্গু হবে বলে ভাই ফরিং বসে প্রেম হয় প্রজাপতি বসে বিয়ে হয় মশা বসে ডেঙ্গু হয় আমি তো বনে যাইতেছি যদি আমাকে মনে করেন সিংহ এসে আমার ঘরে বসে তোমার মৃত্যু হবে
হবে কিছু না কিছু আচ্ছা দোস্ত আমি বিয়ে করব এক কাজ কর আমার জন্য একটা খুব বাজে দেখতে কালো একটা মেয়ে দেখ বাজে দেখতে কালো একটা মেয়ে দেখতে হবে ছেলেরা বলে যে সুন্দর ভরসা একটা মেয়ে দেখবি তোর হঠাৎ বাজে দেখতে কালো একটা মেয়ে দেখতে হইব কেন ঘটনা কি আরে সারা জীবন কি অরে প্রশংসা কে শুনাইব হ্যাঁ সারা জীবন যেন ওর পাশে দাঁড়াইলে আমি প্রশংসা শুনি আচ্ছা কিরকম বউ সুন্দর হইলে বলবো যে সুন্দর একটা বউ পাইছস আর বউ করছে তো হইলে মাইনছে কইব যে অরে যা কইব তুমি কিন্তু সুন্দর জামাই পাইছো হ্যাঁ এরকম হয় মানে বিয়া কেমনে ভাঙবেন কেমনে যে কোনোটা বিয়ে আপনি এক লাইনে ভাঙতে পারেন মনে করেন বিয়ার আসরে গেছেন জামাই বউ বসে আছে রিসেপশন সবাই হ্যালো হাই হাসি মুখে কথা বলতেছে খালি আপনি গিয়ে বলবেন বউয়ের কানে কানে ভাবি আপনি কিন্তু জিতছেন পাড়ার একটা মেয়েও তার সাথে দুই দিন শুইতে পারেনি আর আপনি আজীবন শুইবেন বিভিন্ন ধরনের ব্লগ ভেঙে চুরে কারা কে কে আসে আমাদের এখানে বুঝলাম না আগের শো এর আর যেহেতু পরের শো তে তো আমরা এলাও করি এরকম ভেঙে চুরে কেন আসবে ওই যে বাংলা ছবির নায়করা আসতো না শেষ দৃশ্য মানেই হচ্ছে দেয়াল ফুরে জিপ গাড়ি নিয়ে আসবে বাবা বাবা এটা জোস ছিল এটা অসাধারণ মানে কি বলবো এরকম মানে হয় না সে মুখ ঢেকে আসছে যার মুখ দেখে কেউ কেউ ছেলে না এবং মুখ ঢেকে এসে যেখানে মুখটা খুলবে ওখানে আমাদের আরেকটা ক্যামেরা আছে কি চাইতেছেন আপনি কিছু একটা বন্ধ করে রাখছিলি কি ভালো করে দেখতো না না সবই ঠিক আছে সে তার নিজে পারছে না কোনো কাজে আসছে আচ্ছা যাই হোক আমাদের মাঝে ভাই প্রোডাকশনে একটা গাড়ি আসিল এবং ওটা দেশ প্রত্যেকটা সিনেমা হইতো আর দেখবেন যে পুলিশের গাড়ি একটাই একটাই পুলিশ লেখা কয়দিন পরে মানে পুইটাকে তো খালি ইলিশ লেখা এখন মানুষজন দেখে বুঝে না এটা ইলিশের গাড়ি এটা পুলিশের গাড়ি অনেকে মাছের গাড়ি মনে করে আমাকে পিছিয়ে দৌড়ায় পরে দেখে যে ইলিশ না এটা পুলিশ ছিল বুঝলেন না ঝামেলা হয়ে যায় একটা গাড়ি ছিল মানে প্রোডাকশন আমাদের আগে থেকে কিন্তু অনেক স্ট্রং স্ট্রং ঠিক আছে আর পুলিশের সে একদম লোহার গাড়ি ভাই ওটা কিন্তু আপনি যে ডাইনে প্লাস্টিক বান প্লাস্টিক বুলেট প্রুফ কিন্তু বুলেট প্রুফ মানে বুলেট গুলি করলে গিয়ে ফিরে নিজে থেকে ফিরে আসে ছি 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 এই গাড়িতে আমি লাগবো না নিজে ইউটার্ন মারে বুলেট আর পুলিশ আসার একটা সময় আছে বাংলা সিনেমায় শেষে আইন নিজের হাতে ওর একটাই ডায়লগ আইন নিজের হাতে তুলে নেবেন না করে সামনে হ্যান্ডকাপটা আপনি ঝুলাই দিব আপনি হ্যান্ডকাপটা যদি জুম করে দেন দেখবেন এরকম ব্যাকা হয়ে রয়েছে এরকম ব্যাকাটা স্টক করছে কোনো হাতে লাগাইতে গিয়ে ওই স্টক করে ব্যাক হয়ে গেছে ওটার আমি শিওর চাবিও নাই ওটা লাগেও না তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নায়ক যখন মায়ের জন্য রক্ত নিয়ে আসতো ঝড়ের রাতে রক্ত কেন বোতলে করে নিয়ে আসতো কাচের বোতলে কেন রক্ত নিয়ে আসতো মানে রিচার্জ করে রক্ত আরে ভিলেন আসলো ঘুষি মারলো নায়কের হাত থেকে ব্লাডের বোতলটা পড়ে গেল নিচে পড়লো ঝনঝন করে ভেঙে পড়ে গেল ভাই আচ্ছা জীবনে দেহিনে রক্ত বোতলে করে দেয় সে বোতলে করে দেয় ভাঙতে আপনি আপনি রক্ত ভাঙতে দেখছেন আমি তো ভাঙতে দেখি নাই কোনদিন নায়কের হাতে কিছু পড়ে গেলে এটা মাটির পর্যন্ত স্পর্শ না হয় গাছের লগে ঝুলে থাকে এটার সাথে আটকে থাকে অনেক গিয়ে বাজে যায় সাদে গিয়ে উড়ে যায় অথবা কারো হাতে গিয়ে পড়ে আমি নিজে দেখছি ফাটাকেষ্ট সিনেমাতে নায়িকা দশটা ডায়মন্ডের টুকরো হাতে লয় মনে করেন তিন মাইল দূর থেকে গুন্ডা ওরে ঘুষি মারে ওরা উড়ে গিয়া চার মাইল দূরে মিঠুনের হাতে গিয়ে আমার কথা তুই যদি তিন মাইল দূর থেকে একটা ডায়মন্ড ফিক্কা মেরে চার মাইল দূরে ফালাইতে পারো তা তুই মিঠুনের হাতে গেলে তুই ডাইরেক্ট দোকানেই পাঠাই দিস দোকান নিশ্চয় তিন চার কিলোমিটার মধ্যে ছিল তাহলে তুই উড়াই বের দোকানে পাঠাই দে বলে যে আজকে বাসে মলম পার্টি উঠছিল মলম পার্টি উঠছিল বলছে হ আমারে কি জানি খাওয়াই দিছে খাওয়াই দিয়া হাতের আংটিটা লয়ে গেছে গা কি কস হাতের আংটি লয়ে গেছে কয় হ তাও আমার দুই টাকা লাভ হয়েছে লাভ কেমনে হয়েছে যে বিস্কুটটা খাওয়াইছে ওই বিস্কুটটা মনে করেন বারো টাকা দাম আর আমার হাতের আংটিটা গুলিস্তান থেকে দশ টাকা দিয়ে গেছি মানে আমি তো অবাক হয়ে গেছি ভাই মনে করেন আজকালকার তো বিভিন্ন ধরনের পার্টি বেরিয়েছে আমি তো বুঝি না এটা কি পার্টি মনে করেন কেউ করে মনে করেন যে মনে করেন এমনি ব্রেকআপ পার্টি ব্যাচেলর পার্টি ব্যাচেলর পার্টি তারপর মনে করেন কি শহরী পার্টি হয় এখন হ্যাঁ হ্যাঁ পুরান ঢাকায় চলে যায় আশ্চর্যজনক ভাবে আমি এটাই বুঝি না যে এত স্ট্যামিনা কই পায় মনে কর যে রাতে বারোটা একটার সময় ঘুমাইলাম আবার দুইটার সময় উঠলাম পুরান ঢাকায় গেলাম সেহরি খাইতে উনি কেমন মনে করেন দেড় দুশো পিসের লাইন দিছে দেড় দুশো পিস লাইন দিয়ে ওই জুট ঝামেলা করে সেহরি খায়া তারপরে মনে কর যে রোজা শুরু হলো তারপরে আবার বাসায় আসলাম ওই অবস্থায় আবার সারাদিন এই অবস্থায় রোজা রাখতে হবে এত স্টেমিনা কি পায় মানে
সেটা তো ঠিক আছে, আমি পার্টির কথা আসছিলাম। যেমন এই ধরনের পার্টি হয়, লেট নাইট পার্টি, মর্নিং পার্টি, ইভিনিং পার্টি, দুপুরের পার্টি, রাইতের পার্টি, এই পার্টি হইতে তোমার লাস্ট পর্যন্ত কি হয় বাইরে থেকে ডিজে পার্টি, এটা আমাদের আপডেট পার্টি একদম শেষ এটা লাস্ট। এইটার পর আমি সেদিন আমি নতুন একটা পার্টির নাম শুনছি, সে ফোন দিলাম যে বন্ধু কই তোরা, কয় আমরা তো পার্টি করতেছি। আমি কি পার্টি? কয় মলম পার্টি। আমি তো জীবনে পার্টির নাম শুনি নাই, মলম পার্টিতে কি করো? না রাস্তার মানুষ মলম লাগাইবো গে, আমরা নিজের এই মলম কিনে নিয়ে আইছি, এই পার্টিতে আমার গানের সাথে সাথে একজন আরেকজনের গালে মলম লাগাইতেছি, চোখে মুখে নাকে মলম। আমি ঠিক আছে তোকে পার্টি শুনলে ফোন দিস, কারণ সব অজ্ঞান হয়ে গেলে আমি জিনিসপত্র নিয়ে আমরা চাইলে আমরা আমরা নেটবুলটু লিসেনারদের নিয়ে আমরা একটা বিশাল মলম পার্টি, মলম পার্টির আয়োজন করবো। মনে করেন যে যার মলম নিজে নিয়ে আসবে, নিজে নিয়ে আসবে আইসা, রুটি বলতো জেলি নিয়ে আসার কথা, আমি তাহলে ব্রেড লয়ে যাই। এটাকে বলা হয় আরে পেট্রোলিয়াম জেলি, হ্যাঁ পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জেলি আমি নিয়ে আসবো। আর কে কি নিয়ে আসবা, কি মলম, তোমরা আমাকে এসএমএস করে জানাতে পারো। এসএমএস করার নিয়ম তো আগের মতোই, সিএফএম লেখে স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে তোমরা কি ওই যে মলম পার্টিতে, আমাদের যে মলম পার্টি হবে গ্র্যান্ড নাট বোল্টু মলম পার্টি, ঠিক আছে, গ্র্যান্ড মলম পার্টিতে তোমরা কে কি মলম নিয়ে আসবা ভাই, একজন প্লিজ আমাকে তিব্বতের মলমটা নিয়ে আসবে, যে হলুদ কালার, কমলা কালার, পমেড, 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 ওফ এর স্মেলটা আমার যা লাগে না ভাই, আমার এখন যদি আমার সামনে বা আশেপাশে কেউ মুখ খুলে আমি টের পেয়ে যাই কেউ তিব্বত খুলছে, এবং পাগলের মতো দৌড়ায় যায় যে আমি তো নিয়ে সুখী, খুব ভালো। এই তো ব্র্যান্ডিং করে দিলে এখন তো মনে করো যে আচ্ছা তাহলে যে নব্বত নব্বত মলম নিয়ে আসবা, ঠিক আছে, নগদ ব্র্যান্ড চেঞ্জ, ইভালিতে অর্ডার দিবেন, হ্যাঁ ইভালিতে নব্বত নব্বত অর্ডার দিবেন, এটা নিয়ে আসবেন, চলে আসবে। তো আমরা মলম পার্টি কবে অ্যারেঞ্জ করবো, আমরা একটা ডেট ফিক্স করবো। মলম পার্টিতে ইয়ে কি হবে হচ্ছে, মানে আমরা কি রাখবো, স্ন্যাক্স অর ডিনার? স্ন্যাক্স মানে মলম মাখার পরে কি হতো অবস্থা থাকবেই না, মানে দেখবেন যে বিভিন্ন পার্টিতে গেলে ওরা অজ্ঞান হওয়ার জন্য বিভিন্ন বোতল ইউজ করে, হ্যাঁ বোতলের পানিও ইউজ করে, আমরা এইসব নাই, আমাদের পার্টির সিস্টেম এটা, ওটা খালি নেশা এমনি ধরে যাবো, একটু পরে অজ্ঞান পরে দেখবেন সকালবেলা ওইটা দেখবেন পকেট খালি, এই কোনো চাঁদা নেই, চাঁদা পকেটে করে নিয়ে আসবেন, সকালটা দেখবেন আমরা নিয়ে নিব, নো এন্ট্রি, না নো এন্ট্রি, সবাই পকেটে 1000 টাকা করে নিয়ে আসবেন, সকালবেলা অটোমেটিক অটোমেটিক আমরা কেটে নেব, বাস কোনো ক্ষয়ক্ষতি হবে না। পারলে ঘরে যা দামি দামি জিনিস আংটি এগুলো পরে আসবেন, এগুলো মানে আমি একবার সৌন্দর্য বর্ধন হবে। 31st এ একটা ডিজে পার্টিতে গিয়েছিলাম, হ্যাঁ ওকে, এটা হচ্ছে জীবনের প্রথম ডিজে পার্টি। যাওয়ার পরে আমি বুঝতে পারলাম না যে আসলে ডিজে পার্টিতে মানুষ কি করে এবং কেন আসে। একজন বাজাইতেছে বাজাইতেছে, বুঝতে পারলাম সে বাজাইতেছে, এটা তো লাইভ গান না যে আমার এখানে নাচতে হবে, নো নো নো, ঘরে বসে তো আমি এই গান শুনতে পারতাম অবশ্যই, হুম নেটারতে ডাউনলোড করে তো শুনতে পারতাম, এক স্যার এনে তো শিল্পী নিজে গাইতেছে না, নো তাহলে আমি এই জায়গায় করবোটা কি আসলে? পরে বুঝতে পারছি যে এখানে আসলে কিছু করার নাই, এখানে আপনার খালি তালে তালে নাচতে হবে, বডিটা দুলাইতে হবে, আপনি মোটামুটি বলতে পারেন যে একটা মিউজিক্যাল জিম, মিউজিক্যাল জিম, আপনি এখানে গানে তালে তালে নাচবেন, নিজের বডিটাকে একটু ঘাম দিয়ে ছেড়ে দিব যখন, তখন ওইটা দেওয়া না করে নেতায় পড়বেন, বয়ে থাকবেন, বাস বয়ে থাকবেন। যাই হোক এখন আমাদের হচ্ছে কিছুক্ষণ বসে থাকার সময়, কারণ হচ্ছে ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে ফিরে আসবো এসএমএস কমেন্টগুলো নিয়ে। এসএমএস করবেন, লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম, স্পেস লোকেশন, স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। ফেসবুক লাইভ আছে আমরা, আমরা ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলেই দেখবেন যে ওখানে লাইভ চলছে। তো পেজ তো ব্লক হয় নাই, তাই না? না বলতো তাকাইলে ইদানি হয়ে যাচ্ছে, লেখাচ্ছে যে যে লিমিট হ্যাভ বিন প্লেসড অন ক্যাপিটাল এফএম, ইওর পেজ হ্যাজ বিন ব্লকড ফ্রম, এটা বোল্টুর পেজ হয়ে সম্ভব, নিউ পেজ, ওইখানে গেলে আপনি লাইভটি দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফোন করার জন্য 7:40 পর্যন্ত ওয়েট করতে হবে, নাম্বার হচ্ছে 02-55-03-6-59। ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই, ইয়া 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 ব্লক খাওয়ার আগে চলে আসবো আমরা। এরকম হয় মাঝে মাঝে, আমি ভুলে গেছিলাম কিছু করে আগে কিভাবে লাইভে ঢুকতে হবে, কোন বাটন চাপ দিলে
আসলে অন হবে, কোন বাটন চাপ দিলে আমাদের মাইক গুলো অন হবে, কোনটা ওঠালে মাইকের সাউন্ডটা ঠিক মতো হবে, আমি জাস্ট কয়েক মিনি সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম, আমি কনফিউজ হয়ে গেছিলাম। এটা হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময় যখন আপনার মস্তিষ্ক আপনার সাথে যায় না, আপনার বডির সাথে মস্তিষ্ক সিঙ্ক করতে পারে না। আমি এখন আনসিঙ্কড অবস্থায় আছি, বাট নট বাই লুক সো সিঙ্কড। চুলের সাথে গ্লাসটা যে ম্যাচ করছে, গ্লাসের সাথে মোচটা আবার ম্যাচ করছে, মোচের সাথে দাড়িটা, এবং দাড়ির সাথে শার্টের কোনো মিল নেই, এটা আবার চুলের সাথে মিলছে। এটা একটা অদ্ভুত ওয়েতে আছে নাট ভাই। তো আমরা চলে এসেছি লাইভে, আপনারা শুনছেন ইভেনি প্রেজেন্স নাট বলটু দ্য টু ওয়ান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। চলবে ঠিক আটটা পর্যন্ত। হ্যাঁ, আটটা পর্যন্ত আমরা কেউ কোথাও যাচ্ছি না, দুজন এখানেই থাকছি। সো বি কেয়ারফুল, এবং আপনারা শুনতে থাকুন। আর যারা যারা আমাদেরকে পাঠিয়েছেন যে আমাদের মলম পার্টিতে আসলে কী কী পার্টি হবে, কী কী দেওয়া হবে, কী কী মলম, দেখতে পাচ্ছি ফ্রি ফায়ারের মাস্টার লিখেছে কালীগঞ্জ থেকে, স্যার স্টুডেন্টকে বললো PPL এর ফুল নেম কি, স্টুডেন্ট বলল কি পাবলিকের পেছনে লাথি, PPL। বাবা খুব ক্রিয়েটিভ। অজ্জাতের হাড্ডি লিখেছে, যেটা লিখেছে পড়তে পারছি না। এসানুল কবির তানবির লিখেছে ঈদ মুবারক ভাই, HSC পরীক্ষা হবে না। আফরা মিরপুর থেকে লিখেছে যতদিন আসো ততদিন তোমাদেরকে শুনবো, কারণ নিজে পরিবারের বাইরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি সেটা তোমাদের। ও এইমাত্র বললো তোমাদের শুনে নষ্ট হচ্ছি, কালকে বললা বললা যে আমাদের জন্যই নাকি তুমি দুষ্ট হয়ে যাচ্ছ, তাহলে আমরা বললাম তোমার ভালোর জন্য তো আমরা বলছি যে আমাদের শুনো না, আবার তুমি আজকে ভালোবাসার কথা বলতেছ। মেয়েটা না খুব পাগল, পাগলি একটা। এসে মুকিত লিখেছে ঘরে বসে পরীক্ষা দেওয়ার পর এক ছাত্র, জীবনে এই প্রথমবার মনের মতো করে এত ভালো লিখলাম। ওই ছাত্রের খাতা দেখার পর স্যার তোরে তো জীবনে পদার্থ বিজ্ঞানে পাশ করতে দেখিনি, এত ভালো রেজাল্ট কেমনে করলি। রিপ্তি সাবা থেকে লিখেছে বল্টু ভাইয়া মলম পার্টি জিনিসটা কি মলমের উপর পার্টি হয়, কখনো তো শুনিনি। আমরা তো শুনিনি, ইউনিক। কোনোদিন নাট বল্টু শুনছো অন্য কোনো রেডিওতে বা অন্য কোথাও? এটা ইউনিক না, আমাদের এখানে সব কিছু ইউনিক, আমাদের পার্টিটা হবে ইউনিক, আমরা সবাই মিলে মলম পার্টি করবো। সো রিপ্তি তুমি কি কোন ধরনের মলম বা কি মলম নিয়ে আসবে আমাদেরকে জানাতে পারো। হ্যাঁ, বুক করতে হবে ভাই, আগে আসলে আগে পাবেন, এক মলম দুজন আনলে হবে না। এফএম পোকা লিখেছে এখনকার পোলাপাইন কত সুন্দর, কত সুন্দর করে চুলে স্টাইল করে স্কুল কলেজে যায়, আর আমাদের সময় মা এমন ভাবে চুলে তেল দিয়ে দিত ঘূর্ণি ঝড় আসলেও চুল নড়তো না, মানে শার্ট প্যান্ট খুলে গেছে উড়ে গেছে চুল ঠিক আছে এরকম আছে। আর্মি কাটিং ছাড়া তো স্কুলে যাওয়াই যাবে না। ওরে বাবা একদম। মাঝখানে একবার বের হলো রাহুল কাট, রাহুল কাট, এই রাহুল কাট যারে দেখছে এটা কিন্তু হিট কাট ছিল ভাই, হিট কাট ছিল, কিন্তু স্কুলে ওটা করে যাওয়া যাবে না। আমাদের আতঙ্কের বাটি কাট ছিল, বাটি কাট, আতঙ্কের নাম ছিল খোরশেদ স্যার, সে হচ্ছে যে এই সিজনে এসে প্রত্যেক ক্লাসে ক্লাসে এসে বিশাল বড় এক সাইজের বেত নিয়ে এসে দেখতো কে কে রাহুল কাট দিছে। ওরে দইরা এমন মাইর দেওয়া হইতো যে পরের দিন ও ডরে আতঙ্কে আর্মি কাট দিতে তো বাধ্য। ওকে, প্রিন্সেস লুবনা লিখেছে ওই সেলাই মেশিনটা যে তার দিয়া সাবানা ববিতা আন্টি এক রাতে বড় হয়ে যাইতো, আমার মনে হয় এই মেশিনের জসিমে আঙ্কেলের ঠেলায় গাড়ির দুটো জাদু ছিল, ঠিক আছে এটা হবে আর কি। আপনি একটু কথা বলেন আমার, আমি একটু। হ্যাঁ, রতনাল হাসান লিখেছে HSC নাকি হবে না, তাতে আমার কি, আমি আগেও পড়তে বসি নাই এখনো বসবো না। বাই দ্য ওয়ে ঈদ মুবারক, সবার কি ঈদ লাগছে নাকি। নুসরত জাহান লিখেছে সামওয়ান যদি কাউকে দেখে তোমার বুক ধরফর করে তাহলে বুঝে নিও এটাই লাভ মি, তাহলে আই মিন লাভ উইথ তেলা পোকা। এটা গতকালকে আরেকজন লিখেছিল, আজকে নতুন আরেকজন লিখেছে। ইলিয়াস লিখেছে আমাদেরকে, আসিফ হোসেন ইলিয়াস, আলহামদুলিল্লাহ সকল এসে HSC পরীক্ষার্থীদের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। আচ্ছা অন্য কিছু লিখবেন না। শাফি আহমেদ লিখেছে আমার HSC পরীক্ষা হবে না, তাই খুশিতে সাত মাস পর পড়তে বসছিলাম, জিনে আসর করছে ভেবে আমার বাপে আমারে কবিরাজের কাছে নিয়ে গেল, কবিরাজ একটা ঝাঁটা আর জিগারের ডাল দিয়া ইচ্ছা মতো আমারে পিড়াইতেছে, আমার শরীর দক্ষিণ মেরুতে একটা ফোড়া উঠছে, সবাই দোয়া করবেন কবিরাজের ঝাঁটার বাড়ি যেন ফোড়ার উপর না পড়ে। তারপর পিড়ানি খাইতে খাইতে কবিরাজের দুই হাতের চিপা দিয়া বাইর হয়ে সবাইরে জানাই HSC মোবারক। রিমা লিখেছে শানপাড়া থেকে, না শানপাড়া, আচ্ছা নিজেই ভুল লিখে নিজে ঠিক করছে, শানপাড়া না শানপাড়া, নিজে ভুল করে, ভুল করে ঠিক করে নাই, ওটা তুমি ভুল করো এই জন্য ঠিক করে দিছে, এইটা এইটা না এইটা এইটা, এটা শানপাড়া না সাপমারা,
তো সাপ মারা তো আমি বলছি সাপ মারা বলছিলাম না কই বলছ আমি বলছি না এটা কোন জায়গা ভাই সাপ মারা আমি বেড়া মারা শুনছি গাই বান্ধা শুনছি মনে নেই আপনার বলছি আমাকে কেউ বিশ্বাস করে না আমি সাপ মারাই তো বলছিলাম হৃদয়ের মাঝে হোগলার বেলা লিখেছে কিছু মানুষ আছে রাগ কইরো না একটা কথা বলি এটা বলার পর এমন কথা বলবে যেটা শুনলে আপনার গা থেকে মাথা অবধি চলে যাবে একটা কথা বলবো রাগ কইরো না আপনি বুঝবেন যে আপনার রাগ করার মতো কথা কইতেছে নুন লিখেছে আমি তো গ্লিসারিন নিয়ে যাব এইটা একটা ভালো জিনিস ভাই গ্লিসারিন মলম পাটিতে গ্লিসারিন মানে গায়ে ফাটা ফুটা থাকলে ওগুলো সব গায়ে হয়ে যাবো গ্লিসারিন নিয়ে যাবো কারণ তোমরা টাকা নিয়ে কি যাবার পর কান্না করতে যে যে কান্না করতে পারবে না তাদের চোখের গ্লিসারিন ঢেলে দেবো ভালো আইডিয়া মানে এটা কেমনে ভালো আইডিয়া আমি বুঝলাম না আপনি কেমনে এটা এক্সেপ্ট করে নিলেন মানে টাকা নেওয়ার পর কানবো না এমন কোন লোক থাকবো কে থাকবে তাদেরকে আমরা নিজেরাই গ্লিসারিন নিজেরা পরি রেখেছে আমি জান্দু ঝান্ডুবাম আচ্ছা ঝান্ডুবাম নিয়ে আসবো পরে ওইটা সবাইকে খাওয়াই দেবো হ্যাঁ মা ঝান্ডুবাম হুই ডার্লিং তেরে লিয়ে ঝান্ডুবাম কি আমাদের দেশে পাওয়া যায় না জানি না পাওয়া যায় না তো এটা কিন্তু খুব কার্যকরী একটা জিনিস আমি এবার ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম এটা খুব কার্যকরী অনেক ঝাজালো ভাই ঝাজালো মানে নাকে দিলে ঠ্যাং পর্যন্ত জানতে পারে যে লাগাইছে কিছু একটা কমেন্ট পড়বে না ভাই মাহমুদ আপেল লিখেছে লাকি 13 খাইজুনি মলম এটা নিয়ে আইছো তো ভাই অনেক অনেক কাজে লাগবে কোথায় পাওয়া যায় এটা নিয়ে আইছো চিপাই 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 জায়গা 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 যাদের আছে চুলকানি সাজালাল ইসলাম লিখেছে হাই ভাইরা কেমন আছো এই প্রথমবার কমেন্ট করলাম থ্যাংক ইউ লিলি গুলশান থেকে লিখেছে চকলেট কেক বানাইছি খাবা খেতে চাইলে দিতে পারি মানে আমরা বুঝি না এইসব না এসএমএস করতে মানা করছি আমরা মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই মাঝে মাঝে হয়ে যাবে রোকাইয়া শারমিন লিখেছে পিছনের টিভিটা নাট ভাই শুধু শুধু চলতেছে এক কাজ করেন আপনি একটু আসেন আপনাদের বাসার রিমোটটা নিয়ে এসে বন্ধ করে দিয়েছেন আমাদের তো রিমোট নাই আর রিমোট একটা মানে অদ্ভুত একটা রিমোট আমাদের দিছে খালি অন বাটন আছে অফ বাটন সে ও আমাদের ফান কলেজ যাওয়ার সময় হয় নাই হয় নাই হয় নাই না তাহলে তো প্রাপ্তি লিখেছে আমি কি আমি মানে ইভিয়া ক্রিম নিয়ে আসবো আমি ইভিয়া নিয়ে আসবো ভালো না মজ্জাতের হাড্ডি লেগেছে আমি টাইগার মলম নিয়ে আসবো এইটাই তো জোস এই লাগবো এগুলা তোমাকে কথাবার্তা শুনে আমরা মনে চায় ওই পার্টিতে আমরা দুজন মধ্যে সবাই আসবে নাজমুল হাসান বিল্লাল লিখেছে আম্মুকে রাগাইতে বেশিক্ষণ লাগে না খালি নানার বাড়ির বদনাম করলেই চলে এটা কিন্তু জোস মানে খুব ভালো একটা খালি কথা কইলে হবে যে মামা না কেমন জানি এটা কইলে দেখবা হ্যাঁ তারপরে লিখেছে তাসনিয়া লিখেছে তাসনিয়া জেরিন আমি তোমাদের 4 মান ধরে শুনি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য ভালোবাসা এটা গান আছে না ভালোবাসা মোরে ভিখারি করেছে ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে আর কইলাম না চলো আমরা ফ্যান কল আছে আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59 আজকে ফ্যান কল আমি যাবো না আপনি একলা যান চল হ্যালো ও না খাওয়াবে কিছু বাবু খাই নাই অনেকদিন ধরে শুনি কিন্তু আচ্ছা জিজ্ঞেস করলে খাওয়া দাওয়ার কথা হঠাৎ করে তুমি ফোনের কথায় কি করে চলে গেলে বাবু খাই নাই স্কিপ করে গেলে হবে না কিন্তু বাবু এক্সাইটেড হয়ে গেছি গা কাম সারছে তুমি ভাই না বিশেষ তো মানে এত এত তুমি কত থেকে ফোন দিছো তোমার জায়গার নাম বলো 4 জন মিলা শুনতেছি 4 জন তোমার নাম কি চম্পা না চম্পা না ভাইয়া আমি না
আমিনা আক্তার চম্পা তুমি ঘুরে ফিরে চম্পাতে আসতেই হবে আজকে আমারা পূর্ণাম আমেরাটি তাই না কি আমেরাটি আমেরাটি কিসেরাটি না 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 ভাই দেশের একমাত্র খাঁটি আমেরাটি আমি তোমাদের অনেক অনেক পাগল কিন্তু যাচ্ছে ফোন দিয়ে পাই না এই এত এত মানুষ ফোন দেয় ভাই শুনেন 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 আজকে না এসএসসি পরীক্ষা হবে তোমরা কি মলম বাড়িতে আসবা দাওয়াত দিলে কি মলম নিয়ে আসবা তোমরা তুমি বলো কি মলম জানি মলম নিয়ে আসবা বুঝছো আমাদের শনি অনেকের খাওয়া জানি এইটা এইটা তো কোটা পূরণ হয়ে গেছে তুমি করবা আলু ভর্তা মলম নিয়ে এসো অন্য মলমের নাম করলে তো হয়ে যাবো ব্র্যান্ডের নাম আলু ভর্তা মলম এই মলম অনেক ভালো আমরা মাংস ঝোলে মলম বানাবো আমরা ঘন্টা ধর আর একটা কালাবুনা মলম কালাবুনা মলমটা ভালো ভাই হ্যালো ব্যাপারটা খুব কতদিন পর বলো তো অনেকদিন পর আমি আপনাদের প্রায় 2016 থেকে শুনি না না বললেই বুঝাই দেবে এছাড়া আমরা কেমন কি করে বুঝবো আর আমাদের আর কোন অপশন আছে সব দায়িত্ব আমাদের পালন করতে হবে দিনটা ভালো দিন তো চলেই গেছে এবার রাতটা যদি একটু ভালো চায় এক কাজ করো আমাদেরকে দুটো লাইন গান শোনাও না আমার খুব গান শুনতে ইচ্ছে করছে এই যে এত প্রশংসা মিথ্যা কথা গুলো বলে শুনতে ভালোই লাগে না এত প্রশংসা ঝুঠাই সেই প্যার তো কর তোমার নাম কি এবং কোথেকে ফোন করেছো এটা হলো গিয়ে তোমার সবকিছু মিলিয়ে বাজারে যা চাই করে দেখিনি তো দাম নিশা কি নিলাম নাকি নাদিয়া কি নিলাম ভালোবাসি নাই বলে কিনে ফেলিলাম ভালোবেসেছি বলে কিনে ফেলিলাম গান শুনে নেটওয়ার্ক নিতে পারে নাই এই প্রথম আমাকে এত অপমান করা হইলো আই এম সো প্রাউড আপনাদেরকে ধন্যবাদ দুঃখিত কেটে দেওয়ার জন্য কি আরেকটা ফোন আমি কি এখন ধরিতাম ধরো ধরো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না গোস্ট ভাই কেমন আছো ভালো আছি তুমি কে আমি তুমি কোনডা আমি বেলেশ্বর থেকে সুমাইয়া বলছি বেলেশ্বর থেকে সুমাইয়া আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি সুমাইয়া সুমাইয়া আরেকবার সুমাইয়া
আঙ্কেল সালাম আলাইকুম। হ্যালো ভাই। জি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো, আমি তো ভালো। জি আমি ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। হ্যাঁ ভাই, ওই যে আমার ছোট বাচ্চা খাইলে আপনি এটাই শুনে বলতেছে যে আব্বু আমাকে একটু তার সাথে আলাপ করবো। বাহ, আমি খুশি তাহলে কথাই করতে পারতাম। সে না হয় অনেক খুশি, কিন্তু আমাদের শুনে বলে আপনি আবার রাগ করেন না তো? আমরা কিন্তু খুশি হয়েছি। না কোনো সমস্যা নেই, মাঝে মাঝে ফোনে পাওয়া যায় আমাদেরকে, তো তখন না হয় কথা হবে। আমাদের সাথে দুইটা কথা বলুন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, চারটা কথা বলবো, উনি দুইটা আমি দুইটা। হ্যালো সুমাইয়া। হ্যালো, হ্যাঁ সুমাইয়া। হ্যাঁ, দেখেছো দেখেছো তোমার বাবা কত ভালো আমাদেরকে সহ্য করতে দিয়েছে তোমাকে। হ্যাঁ, তো আব্বুর কথা শুনবা, ঠিক আছে? আচ্ছা ওকে, সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের কথা শুনবা, আমাদের সাথেই থাকবা, যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে গার্জিয়ান। হ্যাঁ পারমিশন নিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ প্রবলেম নাই, তো ভালো থেকো সুমাইয়া। আমরা ফোন ছাড়া কিছু পাই না। আব্বু বলতেছে আমার মেয়েকে সাথে দুইটা কথা বলেন, আমাদের মতো সহজ সরল মানুষ, সহজ সরল মানুষ আমাদেরকে সহজ ভাবে গ্রহণ করে। বাবা বলেছিল আর কোনদিন আর বলতো শুনো না, কেন বলেছিল সেই কথাটি বলে গেল না, কত বাবার কারণে আমাদের কত লিসেনার চলে গেল। আর আজকে কোন বাবার কথা বলতেছেন? আর আজকে এই বাবা বাবা নিজের সন্তানকে নিজ হাতে আমাদের কাছে দিয়ে গেল। শেষ কি বাবা? শেষ না, আমাদের টাইম শেষের দিকে আরেকটা ফোন ধরে। হ্যাঁ হ্যালো 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 গানও গেয়ে দিয়েছে বল্টু, আমাদেরকে পাবেন ফেসবুক লাইভে গেলে দেখতে পাবেন। আমরা কত সুন্দর দেখতে, আপনাদের শো আমি অনেকদিন ধরে শুনি, আপনাদের পাইতাছি না লাইভে, লাইভে দেখতেছি আর কি, আপনাদের কলে পাইতাছি না, আজকে পাইলাম আমি অনেক খুশি। ভেরি গুড, কল ছাড়লেও আমাদেরকে পাওয়া যায়। হ্যাঁ আমরা পানির মতো স্বচ্ছ, চারিদিকে পানির মতো না কিন্তু, আমরা স্বচ্ছ পানির মতো সরল। আমরা কিসের মতো? না ভাই মিথ্যা কথা। কি আমরা কি কি কুটনি? তুমি বলো, তুমি বলো। হ্যাঁ কি আমরা কি আমরা কি আল্লাহ ভাই আর কি কম, সত্যি ভাই আমার বিশ্বাস তো কোনো যে আপনারা আর কল করছেন, আমি কত মন ধরে ট্রাই করতেছি। সবাই কে আমাদের ফোনের বিশ্বাস করতে পারে না এবং কিন্তু কথাই কইতে পারে না, আমাদেরকে এত অবিশ্বাস করে মানুষ বাজারে যা চাই করে। হ্যালো বিশ্বাস করে বলবো। হ্যাঁ বিশ্বাস করে বলো। হ্যাঁ কি আমি দুই সাইডেড না তিন সাইডেড, এবারে এক্সাইটমেন্টের খেলা। থ্যাঙ্ক ইউ, আপনাদের শোটা অনেক সুন্দর হয়, শোটা উন্নত। থ্যাঙ্ক ইউ, এই যে ভালো আছে শো। ওকে অনেক বলো বলো, সাপোর্ট দিতে পারতেছেন আপনি, আমি সময় আছে প্রশ্ন করতে থাকি। তো ঠিক আছে, না বলো আমাদের সময় নেই তো একদমই, এই জন্য আমরা দুঃখে হাসতেছি যে আমরা পারতেছি না কাটতে। তুমি ওকে ভালো থেকো। আচ্ছা ভাইয়া, একবার বিদায় দে মা ঘুরে আসি,
অন্যান্য দিন শো শুরু করার পর খালি মনে হয় কখন বাজবে আটটা, কখন বাজবে আটটা। আজকে মাঝামাঝি সময় এমন একটা নিউজ পেলাম না, এমন বাজে আটটা কি আজকে না বাজলে হয় না, ওটা করি না একটু আর একটু কথা থাকে, ভালোই লাগতেছে আজকে কথা বলতে। কি যে হয় তখন মনের ভিতরে, তখন মনের ভিতরে বাজে কি কি করি আমি, কি করি আমি, কি 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 করি বলেন তো, কি করি কি করবি নাট বল্টু করি। এমডি শাফিয়া আহমেদ শেয়ার করেছে, লিখেছে, ব্রেকআপের সময় আমার কপাল পোড়া অপবাদ দিয়ে চলে গিয়েছিলে, এখন দেখো আমি পরীক্ষা ছাড়াই HSC পাস করলাম, আর তোমাকে হয়তো আগামী বছরের পরীক্ষা দিয়ে SSC পাস করতে হবে, তাহলে কপাল পোড়াটা কে মাননীয় এক্স বাবা? আসলে তুমি কিডনিতে যে জায়গাটা সমস্যাটা হয়েছে আমি পরীক্ষার সময় ওই চাপটা পড়ি নাই, বুঝছেন, মনে হয় আপনি বাঁচবেন না, ওরকমটা অবস্থা হয়েছে। মাহফুজুর রহমান রাকিব শেয়ার করেছে, বজ্রদার হাড্ডি শেয়ার করেছে, রতনাল হাসান প্রিয়ামণি প্রিয়ামণি বিশাল বড় একটা ই লিখেছে আমাকে নিয়ে, সেটা আমি পরে পরে দেবো, আজকে সময় নেই। তারপর দেখতে পাচ্ছি শাফি আহমেদের নাম তো বললাম, FM পোকা জাহাঙ্গীর আলম, SA মুকিত, ফামিয়া আহমেদ, তারপর দেখতে পাচ্ছি এদের কি তো দেখতে পাচ্ছি, হ্যাঁ নতুন কেউ আছে কি, মো তাহা রাউনফ, তারপরে দেখতে পাচ্ছি এমডি তৌহিদকে, হাতে হ্যারিকেন পেছন টোট, সানসিল্ক আক্তার শ্যাম্পু, তন্ময় সরকার, ফামিয়া আহমেদ, তারপর মমিন মিয়া, দেখতে পাচ্ছি কাকে 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 ডাকে পাখি খলো আখি কেন ঘুরে 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 ও রে বাবা রে, আর মনে পড়া যাবে না, আমরা চলে যাই, হ্যাঁ একদম চলে যাই, বলে ফেলেন। আরে সকালবেলা হাজবেন্ড বসে পেপার পড়তেছে, বসে পেপার পড়ছে, ওয়াইফ একটা বেলনি নিয়ে আসছে, কামিং সুন, বেলনি নিয়ে এসে হাতে এমনি বাড়ি দিতে দিতে বলতেছে কয়টা খাবা, দুইটা না তিনটা, হাজবেন্ড বলে মাঝে মাঝে রুটিটাও বলতে শিখো, ডর লাগে তো, এরকম গ্যাপে গ্যাপে বললে কি হয়, মানে হাজবেন্ড এত কিপটা এত কিপটা এত কিপটা যে বউ তো রুটি বানাইতে আছে, একটার পর একটা রুটি বানাইতেছে বানাইতেছে, সে গেছে ছাদের মধ্যে কাপড় নাড়তে, গোসল করছে, লুঙ্গিটা নাড়তে গিয়ে হঠাৎ করে ময়ের খোসা খাইয়া সে ছাদের থেকে পড়ে যাচ্ছে, পড়তে পড়তে সে যখন তেরোতলা, মানে তার বাসার তেরোতলা জানলাতে দেখলো যে বউ রুটি বানাইতেছে, সে জানলা দিয়ে বলতেছে আমার জন্য বাস বানায় না আমি ফিরে দিতেছি, দেখার সাথে সাথে মনে কর বিশতলার থেকে লিফট করে নিচে রওনা দিছে, নিচে আইসা দৌড়ে গিয়া দেখে ওটা ম্যানহোলের ঢাক না, বলবো তো বুঝি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নট বোল্ট টু দ্য 21 কিংস, থ্যাংক ইউ। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।